রাজবাড়ী সদর উপজেলার খান খানাপুর রেলওয়ে স্টেশনের সকল আন্তনগর ও কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল 10টার দিকে সর্বস্তরে জনগণের আয়োজনে 2 ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি লাল পতাকার সংকেত দেখিয়ে 10 মিনিট আটকে রেখে ছেড়ে দেয়া হয়। যে খানখানাপুর একটা গুরুত্বপূর্ণ জায়গা, রাজশাহী কুষ্টিয়া এই সমস্ত অঞ্চলে যত ট্রেন আমাদের এই খানখানাপুর দিয়ে যায়, এই খানখানাপুর দিয়ে যথেষ্ট খানখানাপুরের মানুষ এই সুযোগ সুবিধা ভোগ করতে পারছে না। আসলে আমরা পরিপূর্ণ সুফলটা পাচ্ছি না। এর কারণ হচ্ছে যে ঢাকাগামী যে ট্রেনগুলো আছে, এই ট্রেনটা আমাদের এখানে না থামার কারণে আমাদের এই অঞ্চলের যে জনগণ আছে এরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করি, রেলের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি যে খানখানাপুর স্টেশনে আপনারা আজকের পর থেকে এখানে ট্রেন বিরতি দিবেন। এখানে যাতে অতি সত্বর একটি গেটম্যান দেয় এবং এখানে যাতে ট্রেন যাত্রা বিরতি করে, এই দাবি আজকে আমরা এই মানববন্ধন থেকে আপনাদের মাধ্যমে মাননীয় রেলমন্ত্রী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে করছি।